সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো গতকাল অর্থাৎ আটই ডিসেম্বর পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে দু সালে অনুষ্ঠিত হতে চলা একাদশ এবং দ্বাদশ শ্রেণী পরীক্ষা নিয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকে ভিডিও আমরা সেই বিজ্ঞপ্তিটি দেখব এবং সেই নিয়ে আলোচনা করব। তাই আমি বেশি দেরি না করে মূল ভিডিওর দিকে যাচ্ছি মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ যেন এখনও অব্দি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকুন আমাদের চলুন আমরা মূল ভিডিও শুরু করি দেখুন আপনাদের সামনে আমি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট খুলে রেখেছি এবং সেখানটা আমরা ডান দিকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান রিগার্ডিং সাবমিশন অফ নন ল্যাব প্রজেক্ট নোটবুক অফ এইচএস এক্সাম দু হাজার একুশ দেখাচ্ছে এখানটা আমরা ক্লিক করলে আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি গতকাল অর্থাৎ আটই ডিসেম্বরের তারিখ দেওয়া আছে মেমো নম্বর দেওয়া রয়েছে এবং এখানে বলা হচ্ছে সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাগণকে অনুরোধ করা যাচ্ছে যে যে সকল ছাত্রছাত্রীদের কাছ থেকে দু হাজার একুশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নন ল্যাব প্রজেক্ট নোটবুকগুলি সংগ্রহ করে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার মাধ্যমে মূল্যায়নের পরে প্রজেক্ট মার্কস ফয়েলে প্রাপ্ত নম্বর বসিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে বাইশে জানুয়ারি দু হাজার তারিখের মধ্যে জমা দিতে হবে অর্থাৎ এখানে পরিষ্কার বলা হচ্ছে যে প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে অনুরোধ করা হচ্ছে সংসদের তরফ থেকে যে সমস্ত পরীক্ষার্থী বা ছাত্রছাত্রীরা দু হাজার একুশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কাছ থেকে নন ল্যাব প্রজেক্ট নোটবুক নন ল্যাব অর্থাৎ যে সমস্ত বিষয়গুলিতে ল্যাব নেই যেমন বাংলা ইংরাজি ইতিহাস দর্শন তারপর হচ্ছে সায়েন্স বিষয়ে গণিত তারপরে হচ্ছে নিউট্রিশন এডুকেশন এই সমস্ত যে বিষয়গুলি রয়েছে এগুলো নন ল্যাব এগুলো ল্যাবের প্রয়োজন হয় না সেই সমস্ত বিষয়ে প্রজেক্টগুলো ছাত্রছাত্রীদের কাছ থেকে নিতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের দ্বারা মূল্যায়ন করিয়ে নির্দিষ্ট যে মার্কস ফয়েল রয়েছে সংসদে সেই মার্ক্স ফয়েলের নাম্বার বসিয়ে বাইশে জানুয়ারির মধ্যে সংসদের যে আঞ্চলিক কার্যালয় রয়েছে সেখানে পৌঁছে দিতে হবে প্রজেক্ট নোটবুকগুলি পাঁচ ছয় পৃষ্ঠার মধ্যে সীমিত রাখলে ভালো হয় এখানে আরেকটিও অনুরোধ করা হয়েছে যে ছাত্রছাত্রীদের যেহেতু সময় খুব কম বাইশে জানুয়ারির মধ্যে দিতে হবে তাই প্রত্যেকটি বিষয়ের প্রজেক্ট যেন পাঁচ ছয় পৃষ্ঠার মধ্যে থাকে সেটা থাকলে সুবিধা হবে তাদের দু হাজার একুশ সালে উচ্চ মাধ্যমিকের এবং একাদশ শ্রেণীর ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ প্র্যাকটিক্যালের সহ সম্পূর্ণ পরীক্ষা সূচি যথাসময়ে সংসদের ওয়েবসাইটে দেওয়া হবে দু হাজার একুশ সালে কখন উচ্চ মাধ্যমিক এবং কখন একাদশ শ্রেণীর পরীক্ষা হবে বা প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি হবে সেটা সব সময় মতো ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে লিখেছেন দেখুন সভাপতি মোহা দাস তাহলে আমরা বুঝতে পারলাম যে এইভাবে কী হয় না দু হাজার একুশ সালে কীভাবে প্রজেক্টগুলি জমা দিতে হবে তার তারিখ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং কীভাবে কত দুর্ঘের প্রজেক্ট হবে সেটিও বলে দেওয়া হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করুন আর যারা এখন অব্দি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার